সেই সাপ, উফ সেই সাপ। সেই সাপ না সেই সাপ। ভিউয়ার্স, টেকাডিয়া থেকে আমি এফএম শফিকুল ইসলাম আপনাদেরকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, আমি এখন আছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার শমশেরনগর বাজার। তো শমশেরনগর বাজারের সিলেট তো এমনিতেই হচ্ছে চায়ের জন্য বিখ্যাত, তারপরে যদি কেউ ভালো মানের চা খেতে চান তাহলে চলে আসবেন হচ্ছে, দেখেন ঠিকানাটা সুজন টি স্টল। তো এখানে খুব সুন্দর মালাই চা পাওয়া যায়, দেখেন মালাই চাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে মাটির পাত্রে কি সুন্দরভাবে পরিবেশন করছেন। আমার সাথে আছে আমার কলিগরা, চা খাচ্ছে, দেখেন ইনি হচ্ছেন শিশির সাহেব, অত্যন্ত ভদ্র এবং স্মার্ট ছেলে, চা খাচ্ছে, মালাই চা আসলেই সুস্বাদু। তো সে মনের আনন্দে চা খাচ্ছে এবং আমিও খেয়েছি, একটু টেস্ট করে দেখলাম, আসলেই খুব সুস্বাদু চাটা। এবং হচ্ছে আমার পাশে আছেন হচ্ছে জামাল সাহেব, আমাকে ইনভাইট করছে আজকে এই টি স্টলে, তো আমি আসছি। তো জামাল ভাই, আপনার যদি কিছু বলার থাকে এই চা সম্পর্কে একটু যদি বলেন। যদি ভালো মানের চা খেতে চান তাহলে সুজন টি স্টলে চলে আসবেন। হ্যাঁ, আপনারা নামটা দেখতেই পারছেন যে সুজন টি স্টল, খুব সুন্দর করে স্পষ্ট দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপনার কমলগঞ্জ শমশেরনগর বাজার। তো আশা করি আপনাদের ভালো লাগবে, তো ভালো একটা টাইম পাস করতে পারবেন এখানে। খুব সুন্দর করে চাটাও খুব সুন্দর করে পরিবেশন করে, দেখেন আপনাদেরকে দেখাচ্ছি চাটা এই মুহূর্তে। আর আমার কলিগরা চা পান করতেছে, তো খুব মনোযোগ সহকারে চা খাচ্ছে, আমিও খেয়েছি, খুবই সুন্দর চা। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখে। আর আপনারা যারা সিলেট আসতে চান তারা অবশ্যই এখানে চা খেতে ভুলবেন না। আপনাদের সবাইকে রইল চায়ের আমন্ত্রণ, নিমন্ত্রণ জানাবো না, আমন্ত্রণ রইল। তাহলে বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর ভালো লাগলে কি করবেন, অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, সঙ্গে একটা সাবস্ক্রাইব। তাহলে বন্ধুরা বিদায় নিচ্ছি, আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন।